নমস্কার, ডিজায়ার টু লার্ন বেঙ্গলি চ্যানেলে আপনাকে স্বাগত। ভারতবর্ষকে স্বাধীন করতে অনেক বিপ্লবী শহীদ হয়েছেন। অনেক বিপ্লবী জীবনের সুখ স্বচ্ছন্দ ত্যাগ করে শুধুমাত্র ভারত মাতাকে স্বাধীন করার জন্য ঝাঁপিয়ে পড়েছিলেন। আজ আপনাদের সামনে নিয়ে এসেছি রাজেন্দ্র লাহিড়ীর জীবনী সম্পর্কে। 17 ডিসেম্বর 1927 সাল সকালবেলায় পুজোপাঠ এবং শরীরচর্চা করে তিনি প্রস্তুত হয়ে গেলেন। এই দিনটি নতুন দিনের শুরু হলেও তার জীবনে এই দিনটি ছিল শেষ দিন, তার জীবনে দেখা শেষ সূর্যোদয়, কারণ এর পরেই তাকে ফাঁসি দেওয়া হবে। তবে তাতেও তার চোখে মুখে কোনো আক্ষেপ বা কষ্টের ছাপ পড়েনি, উপরুক্ত তার মুখে বিরাজ করেছিল হাসি। এই দেখে হতবাক হয়েছিলেন জেলার সাহেব। তার মনের মধ্যে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল যে যার আজ ফাঁসি সে হাসি মুখে ব্যায়াম করে চলেছেন। অবশেষে তিনি কৌতূহল বসে এই প্রশ্নটা করেই ফেললেন তাকে। উত্তরে তিনি হাসতে হাসতে বললেন, জেলার সাহেব, আমি হিন্দুর ছেলে, তাই পুনর্জন্মে বিশ্বাস রাখি। পরের জন্মে সুস্থ শরীর নিয়ে না জন্মালে এই জন্মের যা অসমাপ্ত কাজ তা শেষ করতে পারবো না। আফসোস একটাই, এই জন্মে দেশকে স্বাধীন করতে পারলাম না, তবে পরের জন্মে ঠিক স্বাধীন করবই। মৃত্যুর দিনেও তার চিন্তা চেতনায় ছিল দেশের ভাবনা। এই স্বনামধন্য সংগ্রামী হলেন কাকড়ি ষড়যন্ত্র মামলার অন্যতম অভিযুক্ত রাজেন্দ্র লাহিড়ী। বড় হয়ে তিনি বীরের তকমা পেলেও তাকেও গ্রামে বীর বানানোর পেছনে ছিল তার বাবা ক্ষিতিমোহন লাহিড়ী। ক্ষিতিমোহন লাহিড়ী, যিনি জড়িত ছিলেন ব্রিটিশ রাজের বিরুদ্ধে অনুশীলন সমিতির কর্মকাণ্ডের সাথে। অধুনা বাংলাদেশের পাবনা জেলার মোহনপুর গ্রামের এই পরিবারে জন্মগ্রহণ করেছিলেন তিনি। বৈপ্লবিক পরিবেশে বেড়ে ওঠার কারণে তার মধ্যে দেশাত্মবোধের বীজ শৈশবকালে বপন হয়েছিল। তার মা ছিল বসন্ত কুমারী দেবী। রাজেন্দ্র লাহিড়ী নামে খ্যাত হলেও তার প্রকৃত নাম ছিল রাজেন্দ্রনাথ লাহিড়ী। 1901 সালের 29শে জুন যখন তিনি জন্মগ্রহণ করেন তখন তার বাবা কারাগারে ছিলেন। দেশের প্রতি তার বাবার প্রেম তাকে অনুপ্রাণিত করেছিল। এরপর তিনি 9 বছর বয়সে মামার বাড়ি বারাণসীতে চলে যান। তিনি তার প্রাথমিক শিক্ষা বারাণসীতে সম্পূর্ণ করে ভর্তি হয়েছিলেন বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে। ইতিহাসে তিনি স্নাতকোত্তর হয়েছিলেন। সেই সময় তার সাথে পরিচয় হয় বিখ্যাত বিপ্লবী শচীন্দ্রনাথ সান্যালের সাথে। শচীন্দ্রনাথ সান্যাল তাকে বঙ্গবাণী পত্রিকায় সম্পাদক নিযুক্ত করেন, কারণ তিনি লক্ষ্য করেছিলেন তার মধ্যে থাকা দেশপ্রেম, যৌবনদীপ্ত আবেগ এবং বৈপ্লবিক চিন্তাধারাকে। সেই সাথে তার উপর দেওয়া হয় অনুশীলন সমিতির বারাণসী শাখার কোঅর্ডিনেটর এবং অস্ত্র রক্ষক পদের দায়িত্ব। তার মধ্যে ব্রিটিশ বিরোধী বৈপ্লবিক কর্মকাণ্ডে উৎসাহ থাকার কারণে তাকে হিন্দুস্থান রিপাবলিকান অ্যাসোসিয়েশনের গুপ্ত সভা ও আলোচনাগুলিতে ডাকা হতো। তিনি বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বেঙ্গলি সাহিত্য পরিষদের দায়িত্বে ছিলেন। তার বাংলা সাহিত্য পাঠের প্রতি গভীর আগ্রহ ছিল। তিনি বেনারসের বিপ্লবীরা যাতে নিজেদের মনের ভাব ব্যক্ত করতে পারে তার জন্য তাদের হাতের লেখা সমস্ত চিঠি তিনি সংগ্রহ করতেন এবং সেগুলিকেই সযত্নে গুছিয়ে রাখতেন। তিনি তার মা বসন্ত কুমারী নামে একটি ছোট গ্রন্থাগার স্থাপন করেন। 8 আগস্ট 1925 সালে রামপ্রসাদ বিসমিলের নেতৃত্বে শাহজাহানপুরে একটি সভায় পরিকল্পনা করা হয় কাকড়ির কাছে ট্রেনে ডাকাতি করার। এই পরিকল্পনার অন্যতম মুখ্য পরামর্শদাতা ছিলেন রাজেন্দ্র লাহিড়ী। তবে এই পরিকল্পনায় অংশগ্রহণকারী অন্যতম বিপ্লবী আসাফাকউল্লাহ খান প্রথমে এই পরিকল্পনায় সমর্থন জানান না, কারণ তার মতে যদি এই পরিকল্পনাটি ব্যর্থ হন তাহলে ভারতের গুপ্ত বিপ্লবী অভ্যুত্থান সম্পর্কে পুলিশি সতর্কতা আরও বেড়ে যেতে পারে। তবে রাজেন্দ্র লাহিড়ীর বোঝানোর কথায় তিনি তার মত পরিবর্তন করেন। 9 আগস্ট 1925 সালে কাকড়ির ট্রেন ডাকাতির দিনক্ষণ ঠিক হয়। এই ট্রেন ডাকাতি করার মূল উদ্দেশ্য ছিল তাদের দলের কাজকর্ম চালানো এবং অস্ত্রশস্ত্র কেনা। এই পরিকল্পনা অনুযায়ী কাকড়ি স্টেশনে ট্রেনকে চেন টেনে দাঁড় করান রাজেন্দ্রনাথ। এরপর রামপ্রসাদ বিসমিলের নির্দেশে রাজেন্দ্রনাথ এবং আসাফাকউল্লাহ এবং চন্দ্রশেখর আজাদ
এছাড়া আরো দশজন বিপ্লবী টাকা ভর্তি সহ ব্যাগ ডাকাতি করেন। কাকুরির এই ট্রেন ডাকাতির পর রাজেন্দ্রনাথকে বোমা তৈরি শেখার জন্য বাংলায় পাঠায় রামপ্রসাদ বিসমিল। বোমা তৈরি শিক্ষা লাভের জন্য তিনি আসেন দক্ষিণেশ্বরে। এরপর ঘটে আরো একটি ঘটনা। তিনি যখন বোমা তৈরির সমস্ত সরঞ্জাম একত্রিত করছিলেন, সেই সময় তার অন্য সহকারীদের অমনোযোগে এবং অসতর্কতায় ফেটে যায় একটি বোমা, যার ফলে দক্ষিণেশ্বরে বোমা বিস্ফোরণ হয়। ওই বিস্ফোরণের শব্দে পৌঁছায় ব্রিটিশ পুলিশের কাছে, যার ফলে সেখান থেকে রাজেন্দ্রনাথ সহ নয়জন বিপ্লবীকে গ্রেপ্তার করে ব্রিটিশ পুলিশ। এরপরে শুরু হয় দক্ষিণেশ্বরের বোমা মামলা। 1926 সালের 9 জানুয়ারি এই মামলার রায়ে রাজেন্দ্রনাথ লাহিড়ীর 10 বছরের কারাবাস হয়। এরই মধ্যে উঠে আসে কাকড়ি ট্রেন ডাকাতির ঘটনা। এরপর এই ট্রেন ডাকাতি নিয়ে শুরু হয় মামলা, যা ইতিহাসের পাতায় কাকড়ি ষড়যন্ত্র মামলা নামে পরিচিত। এরপর এই মামলা চলে দীর্ঘ 18 মাস ধরে। অবশেষে এই বিচারের রায়ে রামপ্রসাদ বিসমিল এবং তার অপর 3 সহযোগী আশফাকউল্লাহ খান এবং রাজেন্দ্র লাহিড়ী রোশন সিং এর ফাঁসি দেওয়ার নির্দেশ হয় এবং বাকি বিপ্লবীদের বিভিন্ন মেয়াদীর শাস্তি হয়েছিল। এই মামলার প্রধান অভিযুক্তদের আলাদা আলাদা জেলে রাখা হয়েছিল। রাজেন্দ্র লাহিড়ীকে রাখা হয়েছিল গোন্ডা জেলে। তারিখটা ছিল 1927 ডিসেম্বর। একই সাথে 3 বিপ্লবীকে 3টি ভিন্ন জেলে ফাঁসি দেওয়া হলেও রাজেন্দ্রনাথ লাহিড়ীকে এর ঠিক 2 দিন আগে অর্থাৎ 17 ডিসেম্বর উত্তরপ্রদেশের গোন্ডা জেলে ফাঁসি দেওয়া হয়। ওই দিনটি তাকে যখন হাতে হাতকড়া পরিয়ে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হচ্ছিল, সেই সময় তিনি উত্তেজিত হয়ে বলেন যে মৃত্যুর আগেও কি যথাযথ সম্মানটুকু দেওয়া হবে না তাকে? এর উত্তরে তাকে জানানো হলো উপর মহলের নির্দেশ, তাই নিয়ম বহাল থাকল। হাতে হাতকড়া নিয়ে রাজেন্দ্র লাহিড়ী উঠলেন ফাঁসির মঞ্চে। ঘড়ির কাঁটায় যখন সকাল 8টা, টানা হলো হাতল। দেশমাতা হারিয়ে ফেলল তার আরেক বীর সন্তান রাজেন্দ্র লাহিড়ীকে। মৃত্যুর আগে বন্দে মাতরম ধ্বনিতে জয়গান গেয়ে ওঠেন তিনি। সমগ্র গোন্ডা জেলা জুড়ে প্রতি বছর রাজেন্দ্র লাহিড়ীর মৃত্যুদিন 17 ডিসেম্বর পালিত হয় লাহিড়ী দিবস হিসেবে। তার স্মৃতিতে গোন্ডা জেলায় একটি স্মারক মূর্তি স্থাপিত রয়েছে।